সবাইকে আজকে একটা নতুন রকম ভিডিও নিয়ে। আমি তো ইউজুয়ালি যখন বেড়াতে যাই সেই রকম ভিডিও করি, তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে সিকিম যেটা ঘুরে এলাম, তো সেখানেতে যে টোটাল যে রুটটা সেই রুটের একদম পুরোপুরি ডিটেলস বলবো, পুরো ট্রিপটার ডিটেলস বলবো বেসিক্যালি। তো তার মধ্যে রুট থাকবে, তার মধ্যে আমাদের কি কি ডকুমেন্টস লেগেছিল বাইক এবং ওখানকার যেসব পারমিটের জন্য ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের ডিটেলস থাকবে। তার সাথে থাকবে আমরা যেসব হোটেলগুলো ছিলাম সেই হোটেলগুলোর ডিটেলস, মানে কত রেট, কোথায় হোটেলগুলো, এবং তার সাথে আমি যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তো বাইক নিয়ে গেলে বেসিক কিছু জিনিস আমাদেরকে ক্যারি করতে হয়, সেটা নিজেদের সেফটি গিয়ার্স এবং তার সাথে বাইকের কিছু অ্যাক্সেসরিজ, মানে স্পেয়ার আর কি, এগুলো রাখতে হয়। তো সেইগুলো কি কি রাখলে তোমরা যারা যাবে তাদের সুবিধা হবে, সেগুলো সব ডিটেলসে আমি কথা বলবো। এর সাথে আমি রাখবো আমি যে ক্যামেরা দিয়ে, মানে গোপ্রো দিয়ে শ্যুট করেছি সেইটার ডিটেলস, এবং থাকবে হচ্ছে যে আমাদের টোটাল কত খরচা পড়েছে, মানে আমি আমার ওয়াইফ দুজনে গেছি, তো আমি পার হেড কস্টিং দেব। তো এইটা নিয়ে আমি আপকামিং ভিডিও এখন কথা বলতে আরম্ভ করব। তো প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার রুট কি ছিল, আমি এন্টায়ার ট্রিপেতে কোথা থেকে কিভাবে গেছিলাম সেই টোটাল রুট নিয়ে এখন কথা বলবো। তো প্রথম দিন, মানে ডে ওয়ান, আমি হাওড়া থেকে ওল্ড দিল্লি রুট দিয়ে বাইপাস, মালদা বাইপাস যেটা, সেখান দিয়ে ডালখোলা বাইপাস দিয়ে সোজা শিলিগুড়ি পৌঁছাই। তো শিলিগুড়ি যেতে আমার 17 ঘন্টা সময় লাগে, 600 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট রাস্তা, ন্যাভিগেশন 14 ঘন্টা বলছিল, আমার 17 ঘন্টা লেগেছে, খুব একটা বেশি কিছু লাগেনি। তারপরের দিনকে আমি ওখান থেকে রোহিণী রুট দিয়ে দার্জিলিং যাই। তো রোহিণী রুট দিয়ে যাওয়ার উদ্দেশ্য কি, যে সিনিক বিউটিটা সত্যিই খুব ভালো রোহিণী রুটের, আর তার সাথে হচ্ছে যে ট্রাফিক অনেক কম থাকে। তো রোহিণী রুট দিয়ে দার্জিলিং গিয়ে আমরা রাত্রিবেলা দার্জিলিংয়ে থাকি। দার্জিলিং থেকে তার পরের দিনকে আমরা বেরিয়ে যাই আপার পেলিং, মানে ডে থ্রিতে। আপার পেলিংয়েতে পৌঁছানোর পরে, তো আপার পেলিংয়েতে বিকালবেলা আমরা ইউজুয়ালি মানে ঘুরতে ঘুরতে যেরকম হয় পৌঁছাই। তারপর আপার পেলিং থাকার পরের দিনকে, মানে ডে ফোরেতে আমরা ওখানে আপার পেলিংয়ের যে সাইট সিন সেগুলোকে করি। তো সাইট সিন করার পরে, মানে ডে ফোর কমপ্লিট হয়ে গেল, ডে ফাইভ আমরা ওখান থেকে রাবাংলা যাই, রাবাংলা বুদ্ধ পার্ক ওটা ঘুরে ওখান থেকে আমরা গ্যাংটক যাই। তো ডে ফাইভ হয়ে গেল, ডে ফাইভেতে আমরা গ্যাংটক পৌঁছলাম। তো ডে সিক্স আমরা ইচ্ছা করি টোটাল রেস্ট রেখেছিলাম গ্যাংটকে, আমরা কোথাও যাইনি, বাইক টাচ পর্যন্ত করিনি। তারপরে ডে সেভেন ওখান থেকে আমরা নাথুলা, মানে ছাঙ্গু বাবা মন্দির করে নাথুলা, নাথুলা থেকে আমরা নাথাং যাই, নাথাংয়েতে গিয়ে নাইট স্টে রাখি সেখানে নাথাংয়েতে। তারপরের দিনকে ইচ্ছে ছিল যে জুলুক বা পাদামচেন সেদিনই চলে যাওয়া, বাট পসিবল হয়নি। তো তারপরের দিনকে আমরা নাথাং থেকে সোজা শিলিগুড়ি এসে পৌঁছাই। তো শিলিগুড়ি 160 কিলোমিটার রাস্তা, রংপো রংলি জুলুক, মানে ওখানে আমার সেলফ রুট টোটালটা কভার হয়ে যায়, 160 কিলোমিটার রাস্তা কভার করে আমরা শিলিগুড়ি এসে পৌঁছাই। তো তারপরে, তারপরের দিনকে আমার টার্গেট ছিল ওখান থেকে মালদা করে বাড়ি আসবো, কিন্তু সেদিনকে আমরা ঝড় বৃষ্টির জন্য আসতে পারিনি। আমি ব্লগেতে আগে দেখিয়ে দিয়েছি যে আমরা বাসে করে এসেছি এবং গাড়িও পার্সেলেতে এসছে। তো এই টোটাল ছিল আমার রুট, একদম বাড়ি থেকে বাড়ি, মানে হাওড়া টু হাওড়া, সেখানেতে আমরা দার্জিলিং, নর্থ বেঙ্গলের দার্জিলিং কভার করেছি, এবং তারপরেতে সেখান থেকে টোটাল সিকিমটা কভার করেছি গুরুদাম্বার ছাড়া। রুটের ব্যাপারে তো বললাম, রুট ছাড়া আর একটা জিনিস যেটা বলাটা প্রয়োজন সেটা হচ্ছে যে রুটটা আমরা যে রাস্তা দিয়ে গেছি রাস্তাগুলো আমরা কীরকম পেয়েছি। তো রাস্তা ওভারঅল ভালো, এখান থেকে শিলিগুড়ি আমি এর আগে যখন গেছি ড্রাস্টিক খারাপ রাস্তা ছিল, এখন সত্যিই ভালো রাস্তা হয়ে গেছে, তো সেই নিয়ে কোনো কমপ্লেন নেই, মাখন রাস্তা যাকে বলে। তো রোহিণী রুট দিয়ে আমরা যখন যাই, রোহিণী রুট একটু ন্যারো কিন্তু রাস্তা ভালো, আর আমাদের টাইমেতে প্রচণ্ড ফগ আমরা পেয়েছি, সব পুরো টোটাল ট্যুরটা দিয়ে আমরা প্রচুর ফগ পেয়েছি। ওখান থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে যখন পেলিং যাই, জোরথাংয়ের রাস্তাটা মারাত্মক রকমের ইনক্লিনেশন ছিল, তো ওটা একটু বুঝে কশাসলি গাড়ি চালাতে হবে। রাস্তা কিন্তু ভালো, গর্ত বা এরকম কিছু নেই। এরপরে যেগুলো অ্যাডভেঞ্চারাস যে রোডগুলো আমরা পেয়েছি সেটা এরপর থেকে আরম্ভ। একটা তো অবভিয়াসলি জোরথাংয়ের ওই স্টিভ রাস্তাটা, তারপরে আরও যেটা পাই সেটা হচ্ছে যেদিনকে আমরা রাবাংলা যাই, রাবাংলা মানে পেলিং থেকে গ্যাংটক যাই। তো রাবাংলার রুট শুনেছিলাম যে খারাপ, সত্যিই তাই, কাজ চলছে অনেক জায়গায়, ল্যান্ডস্লাইডের কারণেতে ড্যামেজ হয়েছে, আর তার সাথে বৃষ্টি অল্প স্বল্প হচ্ছিলো যার জন্য পুরো স্লাশি হয়েছিল, প্রচণ্ড রকম গাড়ির চাকা স্কিড করছিলো, আর ওভারঅল এত ফক পেয়েছি সেটা বলার কথা নয়। ওখান থেকে যেদিনকে আমরা নাথুলা যাই, নাথুলা থেকে নাথাং যাই, কুপুপের পর্যন্ত রাস্তা প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড মানে সাংঘাতিক খারাপ, ওয়াটার ক্রসিং বেশ কিছু রয়েছে, বেশ অ্যাডভেঞ্চারাস। তো রাস্তা নিয়ে যদি কথা বলতে হয়, রাস্তা মিক্স, মানে কিছুটা ভালো কিছুটা খারাপ,
সো এটা এটা অবভিয়াসলি আমরা পাহাড়ে গেলে যদি একটু অফ রোডিং না পাই তাহলে পাহাড়ে গাড়ি চালিয়ে মজাটা কোথায়। তো আমাদের অ্যাসেজ ভালো লেগেছে, রাস্তা নিয়ে বলার কথা যেটা যে হাইওয়ে যেগুলো রয়েছে সত্যিই ভালো, কিন্তু যখন পাহাড়ি রাস্তা আমরা গাড়ি চালাবো সেখানে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ, মানে কখনো ভালো কখনো খারাপ, তো সেটাকে বুঝে যেতে হবে। অফ রোডিং টায়ার্স যদি বাইকে থাকে তাহলে আরেকটু ভালো হয়। এবার কথা বলবো টপিক নাম্বার টু, ডকুমেন্টস নিয়ে। তো আমার কী কী ডকুমেন্টস ক্যারি করতে হয়েছিল এবং কী কী ডকুমেন্টস পারমিটের জন্য লেগেছিল। তো আমি আধার কার্ড ক্যারি করেছিলাম, ভোটার কার্ড ক্যারি করেছিলাম, ড্রাইভিং লাইসেন্স ক্যারি করেছিলাম, এর সাথে সাথে বাইকের জন্য আমি বাইকের আরসি, পলিউশন যেটাকে পিইউসি, আর ইন্স্যুরেন্স ক্যারি করেছিলাম, আর ট্যাক্স টোকেনটাও ক্যারি করেছিলাম। তো পারমিটের জন্য কিন্তু বাইকের এই সব কটা কাগজ লাগবে, মানে ট্যাক্স টোকেন লাগবে, আরসি লাগবে, পলিউশন লাগবে, আর ইন্স্যুরেন্স লাগবে। এবং সিকিমেতে ঘুরতে গেলে মাথায় রাখতে হবে, মেনলি ইস্ট সিকিমে ঘুরতে গেলে বাইকটা কিন্তু নিজের নামে হতে হবে, কোনো রকম ওখানে অথরাইজেশন লেটার কাজ করে না, নিজের নামে বাইক হতে হবে, তবেই ওখানে কিন্তু পারমিট বেরোবে। আর পিলিয়ন মানে আমার ওয়াইফের জন্য আমার ওই সেম মানে ভোটার কার্ড দিয়ে আমার হয়ে গেছিলো, ওখানে ভোটার কার্ডটা ওরা নেয় আর কি, আধার কার্ডটা ওরা নেয় বাট আধার কার্ডটা সেকেন্ডারি হিসেবে নেয়। তো আমি ওখানেতে যে এজেন্ট দাদা আমাদের কাজ করলো তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি এরকম কারোর প্রবলেম হয় যে ভোটার কার্ড নেই বা ভোটার কার্ড হারিয়ে গেছে বা কোনো কিছু তখন কি হবে, কারণ ওরা যেহেতু ভোটার কার্ডটাই মেন প্রায়োরিটি দিচ্ছে। তো উনি বললেন যে কোনো অসুবিধা নেই, তখন আধার কার্ড লাগবে এবং ওই ব্যক্তির মানে যার আধার কার্ড যে যাচ্ছে আর কি, তোমরা যারা যাচ্ছ তার বাবার বা মায়ের, মেনলি বাবার আর কি, তার ভোটার কার্ড লাগবে, তাহলেই পারমিট হয়ে যাবে। আর বাইকের জন্য তো আমি বলেই দিলাম কী কী ডকুমেন্টস লাগবে, সো খুব একটা প্রবলেমেটিক কিছু নয়। তো টপিক নাম্বার থ্রি, যে আমরা কোথায় কোথায় ছিলাম, হোটেলগুলো কীরকম ছিল এবং তার খরচা কীরকম ছিল, মানে পার রুমের কী খরচা ছিল। তো প্রথমে আমাদের শিলিগুড়ির হোটেল, আমরা হোটেল অলিভে ছিলাম, আমাদের 1800 টাকা করে ভাড়া নিয়েছিল কাপল রুম। সো রুম কিন্তু যথেষ্ট ভালো, বেসমেন্টে পার্কিং ছিল, আমাদের পার্কিং সবসময় মাথায় রাখতে ছিল এবং যথেষ্ট ভালো ডেকোরেটিভ স্ট্যান্ডার্ড হোটেল। তারপরে আমরা যাই ওখান থেকে দার্জিলিংয়েতে, দার্জিলিংয়েতে আমরা ছিলাম হোটেল গোল্ডেন এনকেভ। তো ওখানেতে আমরা দার্জিলিংয়েতে প্রচণ্ড রাশ ছিল, তো সেই জন্য আমরা ডাবল বেড এরকম পাচ্ছিলাম না আমাদের মনের মতো আর কি, একটু অপরিষ্কার এরকম রুম ছিল, আমরা সেরকম থাকবো না এবং পার্কিং পাচ্ছিলাম না। তো একটা এই গোল্ডেন এনকেভ কিন্তু খুব স্ট্যান্ডার্ড হোটেল, প্রায় 9 তলার হোটেল, আমি এক্সপেক্ট করিনি ওখানেতে পাহাড়েতে 9 তলার হোটেল চলে। বেসমেন্টে এদেরও পার্কিং, লিফ্ট সব ফেসিলিটি রয়েছে। তো আমরা একদম টপ ফ্লোরেতেই ছিলাম, আমাদেরকে ওরা একটা ওই ফ্যামিলি রুম দিয়েছিল, মানে যেখানে 4 বেড সুইট রুম। তো খুব ভালো, মানে একদম ব্যালকনি ফ্যালকনি দেওয়া, ছাদের টেরেসের সাথে অ্যাটাচড। তো ওটার আমাদের 4,500 টাকা পড়েছিল ফ্যামিলি রুমটা। তারপরের দিনকে আমরা ওখান থেকে আপার পেলিং চলে যাই। তো আপার পেলিংয়েতে ওখানেতে আমাদের অ্যাকচুয়ালি কোথাও কোনো ঘর বুকিং ছিল না, আমরা গিয়ে স্পট বুকিং করছিলাম, সেটা আমরা সবাই প্রেফার করি। তো আপার পেলিংয়েতে আমরা একটা রেস্টুরেন্ট বসে খাচ্ছিলাম, তখন কোয়েল এই হোটেলটা খুঁজে বার করলো, হোটেল কুবুর। তো হোটেল কুবুর কিন্তু খুব সুন্দর হোটেল, অ্যাকচুয়ালি ওটা হোমস্টেও নয় আবার হোটেলও নয়, সব থেকে পুরনো হোটেল। ওই ওখানকার যে মালিক উনি বললেন ওর বাবার করা, ওনার বাবার করা। তো ওটা কিন্তু বেশ পুরনো কিন্তু ওয়েল মেনটেন, কারণ ওনারা ওইখানেই থাকেন, মানে যেরকম হোমস্টেতে হয়। তো ওখানেতে আমাদের ভাড়া নিয়েছিল 1600 টাকা এবং ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, ব্যালকনি ছিল আমাদের রুমেতে, দুদিকের জানলা দেওয়া বেশ বড় রুম, মানে বেড হিটিং থেকে আরম্ভ করে গিজার সব ছিল, খুব সুন্দর। তো পেলিংয়ের পরেতে আমরা ওখান থেকে চলে গেলাম গ্যাংটক। গ্যাংটকে দেখিয়েও আমরা প্রচণ্ড রকম রাশের মধ্যে পড়ি, প্রায় গ্যাংটকেতে হোটেল নেই বললেই চলে, মানে হোটেল নেই মানে ফাঁকা রুমই পাচ্ছিলাম না যেখানে পার্কিং পাই। আর আমরা চাইছিলাম একদম এমজি মার্কেট কাছাকাছি থাকতে, তো এমজি মার্কেট একদম কাছাকাছি একটা হোটেল পেলাম, তার নাম হচ্ছে MMR জুয়েল হোটেল। তো সেই হোটেলটা কিন্তু একদম মানে বুটিক টাইপের, বুটিক স্টাইলের হোটেল, খুব ভালো, হাইফাই একদম। তো সেখানেতে প্রবলেম যেটা ছিল যে প্রথম যেদিনকে আমরা গিয়ে পৌঁছাই তো সেই দিনটার জন্য ওরা আমাদেরকে কাপল রুম দিতে পারছিল, ওই সেখানে সুইট রুমই পাচ্ছিলাম, কাপল রুম পাচ্ছিলাম, আর তার পরের দিনটা কিন্তু আর কোনো রুম ছিল না। তো সেই জন্যে ওরা আমাদেরকে একটা সেই 4 বেড রুম দেয় আর কি, ফ্যামিলি রুম, সেইটাতে আমরা কোনো রকম অ্যাডজাস্ট করে নিই আর কিছু করার নেই। তো সেই রুমটা কিন্তু এমনিতে কিন্তু ওভারঅল হোটেল এবং রুমসগুলো সত্যিই ভালো ছিল। তো গ্যাংটকেতে আমরা ছিলাম MMR জুয়েল হোটেল।
তো সেখান থেকে তারপরে আমরা নাথুলা করে তো চলে যাই নাথাঙ্গে। তো নাথাঙ্গে ওখানেতে থাকি হোমস্টেতে। নাথাঙ্গেও কিন্তু আমরা স্পট বুকিং, আমাদের কোনো কিছু বুকিং ছিল না, জাস্ট দেখে নিয়েছিলাম একটুখানি মোবাইলে। তো ওখানেতে গিয়েছিলাম সানসেট হোমস্টে, সানসেট হোমস্টে একদম খুব আদর্শ হোটেলটা, হাজবেন্ড ওয়াইফ দুজনে চালান হোমস্টেটা। তো সেখানেতে আমাদের 800 টাকা করে মাথা পিছু নিয়েছিল, তার মধ্যে সব রকম খাবার দাবার, মানে আমরা বিকালবেলা যখন যাই তখন স্ন্যাক্স দেয়, রাত্রিবেলা ডিনার দেয়, আর পরের দিনকে ব্রেকফাস্ট দেয়, 800 টাকাতে ভাবাই যায় না। এবং সেখানে কিন্তু আমাদের 2টো রুম আমরা পেয়েছিলাম। আর ওখানেতে নাথাং থেকে আমরা এবার চলে আসি হচ্ছে শিলিগুড়ি। তো ইন বিটুইন আমাদের ওই সিল্ক রুট পড়েছিল জুলুক, করে আমরা যখন আসি শিলিগুড়িতে, শিলিগুড়িতে এসে আমরা হোটেল সালুজাতে টার্গেট করি। তো হোটেল সালুজাতে আমরা রুম পাইনি, তো ওর পাশেই ছিল হোটেল সালুজা আম্বার। তো হোটেল সালুজা আম্বার খুব ভালো হোটেল, সেখানেতেও আমরা সুইট রুমই পেয়েছিলাম, 3,500 টাকা করে ভাড়া নিয়েছিল। এবার টপিক নাম্বার 4, আমি বাইক নিয়ে এবার একটু কথা বলবো, যে বাইকে যেতে গেলে কি কি জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, সাথে রাখতে হবে, এবং নিজেদের জন্য কি কি জিনিস প্রয়োজন। তো প্রথমেই যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে একটা ভালো হেলমেট দরকার, মানে একদম একটা হেলমেট পুলিশ থেকে বাঁচার জন্য নিয়ে নিলাম সেটা নয়, একটু ভালো স্ট্যান্ডার্ড একটা হেলমেট। আমি এক্সরের হেলমেট ইউজ করি, ভিভিড, আমি সেই হেলমেটটা ইউজ করেছি। এটা ছাড়া আমি ইউজ করেছি যে জ্যাকেটটা সেটা লোন রেঞ্জারের আরবানো, আর আমি প্যান্ট ইউজ করেছি রাইনক্সের, মানে রাইডিং প্যান্টস ইউজ করেছি আমি রাইনক্সের, আর আমি গ্লাভস ইউজ করেছি সেটাও রাইনক্সের, টর্নেডো, টর্নেডো 3 মনে হচ্ছে, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। আর বুটস আমি ইউজ করেছি রেডার বুটস ইউজ করেছি, একটু হাই লেন্থ বুট ইউজ করেছি, তাতে ওই স্ল্যাশ যেগুলো বা পাটা তো প্রথমত প্রোটেকশন দেয়, মানে গোড়ালি বা একদম এগুলো তো প্রোটেকশন দেয় টোয়ের সামনেগুলো, আর কোনো স্ল্যাশ বা জল কাদা এগুলো হলেও পাটা ভিজবে না, এবং এই শীতের জায়গায় কিন্তু পাটা না ভিজানোই আমাদের বুদ্ধিমানের কাজ। আর এটা ছাড়া আমার ওয়াইফ ইউজ করেছে সোলেসের জ্যাকেট, এগুলো সবই কিন্তু আমি যা বলছি এগুলো সবই লেভেল 2 আর্মার দিয়ে আছে প্রোটেকশন যেগুলো। আর ও প্যান্ট ইউজ করেনি, তো ও তার জন্য স্কয়কোর আমি ওকে যে নি গার্ড সেটা আমি ওর জন্য নিয়েছিলাম, K12 আমি নিয়েছিলাম স্কয়কোর, বেশ ভালো। আর আমার ওয়াইফেরও গ্লাভস ছিল, ওটাও স্কয়কোরই। আর এটা ছাড়া ওর জুতো ছিল, একটু হাই অ্যাঙ্কেল লেন্থ বুট ছিল। এটা ছাড়া আমরা নিয়েছিলাম যেটা যে রেনকোট আমি নিয়েছিলাম আর কি, তো আমাদের জ্যাকেটের সাথে তো আপারের যে রেন লাইনার সেটাই ক্যারি করেছিলাম, আমার লোন রেঞ্জারের রোড সোলেসের যথেষ্ট ভালো। আর প্যান্ট আমি নিয়েছিলাম কোয়েচার, আমার ওয়াইফের কোয়েলের জন্য আমি কোয়েচারই প্যান্ট নিয়েছিলাম। আর এর সাথে আমাদের মানে মাথার যাতে যে সোয়েট যেটা হয় সেটা যাতে হেলমেটকে ড্যামেজ না করে বা চুলটা যাতে ঠিক থাকে, সেই জন্য স্কাল ক্যাপ আমিও ইউজ করেছিলাম এবং কোয়েলও ইউজ করেছিল। এই জিনিসগুলো রাখলে কি হয় যে প্রোটেকশনটাও পাওয়া গেল এবং একটা কমফোর্টেবলি আমরা ঘুরতেও পারি। এবার জ্যাকেটের সাথে এবং প্যান্টের সাথে কিন্তু থার্মাল লাইনার থাকে, কিন্তু থার্মাল লাইনারটা আমি নিজে ক্যারি করিও নি, আর আমি নিজে একটু পরলে আমার নিজের একটু ডিসকমফোর্ট লাগে, তো সেই জন্য আমি নর্মাল যে একদম যে থার্মাল যেটা হয় সেই থার্মাল ক্যারি করেছিলাম, প্যান্ট এবং ওপরের পোর্শন আমার ওয়াইফও তাই ক্যারি করেছিল, তো আমরা সেটাই ইউজ করি, ওগুলো বেশ ভালো রকম আমাদের কাজে দেয়। এটা ছাড়া আমরা বাইকেতে মানে আমার ডমিনারের এমনিতেই হেডলাইট খুব পাওয়ারফুল, কিন্তু হলেও ফগ লাইটের কিন্তু দরকার পড়বে, এবং যেখানেতে ফগ আমি জানতাম ফগ, তো সেখানেতে ফগের মধ্যে গাড়ি চালাতে গেলে আমাদের কিন্তু হলুদ ফগ লাইটের দিকে একটু মাথায় রাখতে হবে, যেখানেতে সাদা ফগ লাইটটা খুব একটা এফেক্টিভ নয়, এবং এখনকার সব গাড়িতেই LED লাইট সাদা লাইট আর কি। তো আমি ফগ লাইট HJG ইউজ করি, তো সেই ফগ লাইটগুলো প্রচণ্ড রকম ভালো কাজ করেছে, ইনফ্যাক্ট খুব ভালো রকম অ্যাসিস্ট করেছে। আর এটা ছাড়া কিছু হ্যাজার্ড আমি হ্যাজার্ড লাগিয়ে রেখেছি গাড়িতে, মানে ব্লিঙ্কার্স, কারণ আমার সাথে যে অন্য অন্য যে রাইডার ছিল তার যাতে দেখতে সুবিধা যে আমি সামনে আছি, বা ও যখন যে সামনে যাবে আমি যাতে দেখতে পাই, তো এই জন্য ইন্ডিকেটার ব্লিঙ্কার্স হ্যাজার্ড আমি সেটাকে ইনস্টল করে রেখেছিলাম।
আর স্পেয়ার টুলস তো গাড়িতে সবই থাকে, বিশেষ করে আমার ডমিনারতে সত্যি খুব ভালো রকম ওরা স্পেয়ার টুলস দিয়ে রেখেছে, এক্সট্রা কিছু দরকার পড়ে না। আমি এর সাথে যেগুলো এক্সট্রা ক্যারি করেছিলাম, আমি একদম প্রথম দিন থেকে যখন থেকে রাইড করি তখন থেকে ক্যারি করি, খুব মানে জুগাড়ু টাইপ কিন্তু এফেক্টিভ। আমি কিছু ব্ল্যাক টেপস ক্যারি করি, কিছু তার মানে ইএল ওয়্যার যেটাকে বলে সেই তার আমি কিছু ক্যারি করি, আর একটা প্লাস ক্যারি করি কাটিং এর জন্য। দিস আর অল এফেক্টিভ থিংস, আমি যেগুলো বলছি সত্যি সবকটা এফেক্টিভ। এবার আসি ফিফথ টপিকে। ফিফথ টপিক কি নিয়ে না, আমি যে লাগেজগুলো ক্যারি করেছিলাম, তো নর্মাল ব্যাগ বা সেগুলো তো ক্যারি করা যায় না বাইকে গেলে, তো আমি স্যাডেল ব্যাগ নিয়েছিলাম গার্জিয়ান গিয়ার্সের 50 লিটার্সের 49 লিটার্স টু বি প্রিসাইজ, কিন্তু 50 লিটার্সই বলে। আমি এই ব্যাগ অনেক দিন ধরে ইউজ করছি, খুব রাগেড মেটেরিয়াল দিয়ে তৈরি, বেশ কম দামে ভালো লং লাস্টিং ব্যাগ, আমি এখনও ইউজ করে যাচ্ছি। তো ব্যাগ যেহেতু গার্জিয়ান গিয়ার্সের খুব ভালো পেয়েছিলাম, তো সেই জন্য আমি ট্যাঙ্ক ব্যাগ নতুন পারচেস করি এই ট্রিপের আগেই আর কি। তো ট্যাঙ্ক ব্যাগটাও কিন্তু 21 লিটার, ওটা 21 লিটার ট্যাঙ্ক ব্যাগ, সো ওটাও কিন্তু গার্জিয়ান গিয়ার্সের পারচেস করি, খুব ভালো। আর পেছনে ডাফেল ব্যাগ, আমার জিমে যাওয়ার সেরকম একটা ডাফেল ব্যাগ নিয়েছিলাম, এবং সেটার জন্য একটা ড্রাই স্ট্যাক নিয়েছিলাম রাইনক্সের, মানে যাতে ওয়াটারপ্রুফিং জিনিসটা হয় আর কি। তো সেই ব্যাগ পেছনে একটা আমার কেরিয়ারেতে একটা ব্যাগ ছিল, আর তার সাথে দুদিকে আমার স্যাডেল ব্যাগ ছিল, আর সামনে ট্যাঙ্ক ব্যাগ ছিল। এটাতে কিন্তু আমাদের এই টোটাল যে 9 দিনের ট্রিপ যথেষ্ট ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর যেটা করেছিলাম, আমি প্রত্যেকটা রাইডেই করি, যেহেতু এই ব্যাগগুলো কনস্ট্যান্টলি জলেতে ভেজে, যদিও ওর উপরে ওয়াটারপ্রুফিং কেস লাগানো থাকে মানে কভার লাগানো থাকে, তবু আমি এক্সট্রা প্রোটেকশনের জন্য আমাদের জামাকাপড় যেগুলো থাকে সেগুলোকে যাতে কোনো রকমের ভিজে না যায়, ইন্ডিভিজুয়ালি মানে একসাথে 4টে কি 5টা করে জামা প্যান্ট ওই প্লাস্টিক, নর্মাল যে প্লাস্টিকগুলো পাওয়া যায় প্লাস্টিক ব্যাগ, সেই প্লাস্টিক ব্যাগেতে করে র্যাপ করে তারপরে আমরা ব্যাগেতে ঢোকাই স্যাডেল ব্যাগেতে। তো এতে কিন্তু বেশ ওয়াটারপ্রুফিং আরও বেটার হয়ে যায়। এবার আসি টপিক নাম্বার 6। টপিক নাম্বার 6 হচ্ছে এই যে আমি টোটাল যে এখানে যে ভিডিও চলছে টিভিতে আমি এখন দেখতে পাচ্ছি বা তোমরাও সবাই দেখছো, তো এই ভিডিওগুলো রেকর্ড করেছি আমি কি কি জিনিস দিয়ে। মোটো ব্লগিংয়ের সময় গোপ্রো আমি এখানে ইউজ করেছি, আমার চিন মাউন্ট ছিল গোপ্রো হিরো 11, ফাটাফাটি কোয়ালিটি, আপ টু 5K অবধি রেকর্ড করা যায়, বাট আমি 4K রেকর্ড করেছি। সেটার সাথে যে মাইকটা অডিওর জন্য আমি ইউজ করেছি সেটা সনির এই মাইকটা আমি ইউজ করেছি, সনির ECM LV1 এই মাইকটা, যথেষ্ট সুন্দর আমাকে কোয়ালিটি দিয়েছে। অনেক সময় আমি তো হেলমেটের ভাইজার নামাতেও ভুলে গেছি, তাতেও কিন্তু নয়েজে এফেক্ট করেনি। এই দুটো হলো আমার ভিডিও এবং অডিওর জন্য, এবং যেখানেতে আমার হেলমেটেতে মোটো ব্লগিংয়ের জন্য যদি আমার এখানেতে লাগানো রয়েছে, কখনো আমি হাঁটা চলা করছি কোথাও ঘুরছি তখন যে ভিডিওগুলো আমি ক্যাপচার করছি সেগুলো আমি করেছি iPhone 14 Plus দিয়ে। তো এটারও ভিডিও কোয়ালিটি নিয়ে আর কি বলবো, তো 14 Plus-এর ভিডিও কোয়ালিটি সাংঘাতিক রকম ভালো, এটাও 4K 60 FPS-ই আমি শ্যুট করেছি। তো এই ছিল আমার ভিডিও এবং অডিওর জন্য আমি যে গ্যাজেটসগুলো ইউজ করি। আর আমি ল্যাপটপ ক্যারি করতে পারিনি বা চাইনি বেসিক্যালি, কারণ এই বাইকে যাওয়ার মধ্যে ল্যাপটপ ক্যারি করা মানে আবার একটা লাগেজ যে একটা এক্সট্রা জায়গা বাড়ানো, প্লাস ওটাকে সেফলি নিয়ে যেতে হবে। কারণ ল্যাপটপের কথা কেন বলছি, কারণ এই যে ভিডিওগুলো আমি ক্যাপচার করবো সেগুলো তো আমাকে ট্রান্সফার করে রাখতে হবে, আমাকে তো বাড়ি অবধি নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি কি করি যে এক্সট্রা মানে মেমোরি কার্ড যেটা এর গোপ্রো হিরো 11 কিন্তু অর্ডিনারি মেমোরি কার্ড সাপোর্ট করবে না, ওরতে 4K স্যান্ডিস্কের যেসব মানে যে কোনো 4K যে ভিডিও কার্ডগুলো নিতে পারে হাই স্পিড কার্ড, সেরকম কার্ডই পারচেস করতে হবে যেগুলো এক্সপেন্সিভ, তো অ্যাজ কম্পেয়ার টু অন্য মেমোরি কার্ড। তো আমি 128 GB-র 4টে মেমোরি কার্ড পারচেস করি, তো 4টে মেমোরি কার্ড আমার গোপ্রো দিয়ে শ্যুটের জন্য এনাফ ছিল, আর প্লাস আমার মোবাইলের মেমোরিও 128 GB, তো এটা তো বেশ কিছু জিবি আমি এখান থেকে ইউজ করি, প্লাস স্টিল ছবি যা স্টিল ফটো যা যা নিয়েছি সবই iPhone 14 Plus-এতে। তো এই ছিল আমার টোটাল গ্যাজেট ওরিয়েন্টেড যেসব ব্যাপারগুলো আমি ভিডিও এবং অডিওর জন্য। আর এটা ছাড়া আমার কাছে আরও একটি গ্যাজেট ছিল, যেটা হচ্ছে আমার এই ইন্টারকম। এই ইন্টারকমটাও কিন্তু আমি প্রথমবার পারচেস করি এবং ইউজ করছি বেসিক্যালি। তো এই ইন্টারকমটা হচ্ছে ভি নেট ফোন এই ব্র্যান্ডের,
এটা মার্কেটেতে যে ইন্টারকম যতগুলো পাওয়া যায় সব থেকে চিপ যে ইন্টারকম সেটাই। এতে আমি যখন কথা বলছিলাম দাদার সাথে খুব সুন্দর কথা বলতে পারছিলাম, মানে আমার যে আরেকজন যে কো রাইডার ছিল তার সাথে কোনো রকম প্রবলেম হয়নি। তো এতক্ষণ ধরে পুরো যা যা ডিটেলস আমার শেয়ার করার মতো ছিল আমি সবটাই শেয়ার করেছি। এবার মেন যে জিনিসটা যেটার জন্য অনেকে হয়তো ওয়েট করছো আর কি তোমরা, যে টোটাল এই যে ট্রিপটা সেখানে আমার কত টাকা খরচা হয়েছে মাথা পিছু, আমি পার হেড বলবো, মানে যেখানে রুম যেটা আমরা দুজনে শেয়ার করি সেটাকে অবভিয়াসলি আমি হাফ করে বলবো আর কি, তো মানে দুজনকে টু দিয়ে ডিভাইড করে যাতে একজনের রেট পাওয়া যায়। তো এইভাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হোটেলের জন্য আমার খরচা পড়েছে টোটাল 8,800 টাকা, এবং আমরা যে হোটেলগুলো থেকেছি সেগুলো কিন্তু খুব একটা অর্ডিনারি হোটেল নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল, আমি বলছি না একদম যে হাই রাইজিং কিছু হোটেল, বাট মডারেট ভালো হোটেল। আমার টোটাল ট্রিপটা 1250 কিলোমিটার আমার জন্য হয়েছে, বেসিক্যালি এটা কিন্তু 1800 কিলোমিটার মতো হওয়ার কথা, কিন্তু আমি যেহেতু বাসে করে শেষ দিকটা ফিরেছি, মানে পার্সেল ভ্যানেতে, বাসের পার্সেল ভ্যানেতে আমি বাইকটাকে পার্সেল করেছি, যার জন্য আমার কিলোমিটারটা আমাকে বাইক চালিয়ে আসতে হয়নি, সেই জন্য 1250 কিলোমিটার মতো আমাকে চালাতে হয়েছে। এবং ডমিনার আমাকে মাইলেজ দিয়েছে 25 কিলোমিটার পার লিটার, তো আমি মোটামুটি যেটুকু খরচা ওখানকার তেল একটু কম 103 টাকা, এখানে 106 টাকা, তো এরকম একটা অ্যাভারেজ করে আমি দেখলাম যে 5,250 টাকা আমার টোটাল বাইকে তেল হিসেবে খরচা হয়েছে, যেটা আমি মাথাপিছু খরচ যদি দেখি তাহলে 2625 টাকা হয়। যাই হোক, টোটাল বাইকের জন্য আমার 5,250 টাকা খরচা পড়েছে। এটা ছাড়া হচ্ছে পারমিট, এই পারমিটের জন্যে প্রত্যেক বাইকের জন্য ওরা 500 টাকা নেয়, আর পার ডে পার হেড 200 টাকা নেয়। তো আমি এজেন্টকে 1300 টাকা দিয়েছি, সেখানেতে আমার এবং আমার ওয়াইফের টোটাল খরচা এবং বাইক নিয়ে। এটা ছাড়া ফুডেতে আমি 1,000 টাকা করে পার ডে ধরেছি, বাট এত টাকা আমাদের খরচা হয়নি, আমার তো আর এক্স্যাক্টলি মনে নেই যে খাবারের জন্য মানে ফুডের পেছনে কত টাকা গেছে, তো আমি রাফলি 1000 রুপিস ধরলাম, মানে আমরা 1000 রুপিস ধরলে 9 দিনেতে 9,000 টাকা খরচা হয়, সেটা হয়তো কিছু কম হয়েছে, আমি সেটাকে ইগনোর করে 1000 রুপিসই ধরলাম। এবার এটার পরেতে হচ্ছে যে আমরা যে বাসে করে ফিরলাম, তো বাসের একটা খরচা, মানে বাসের টিকিটের চার্জেস, আমরা যেহেতু 10th আওয়ারে বুক করেছি তো সেই জন্য আমাদের থেকে গ্রিন লাইন চার্জ করে 1600 রুপিস, যেটা আমি পরে শুনলাম যে ওটা 1200-র মধ্যে পাওয়া যায়, তো ঠিক আছে 1600 আমাদের পার হেড পড়েছে, আর বাইকটাকে পার্সেল করে পাঠানোর জন্য পড়েছে 3500 টাকা। তো 3500 টাকা আমাদের শিলিগুড়ি থেকে একদম স্প্ল্যানেড, কলকাতা স্প্ল্যানেড অবধি যে আনার জন্য 3500 টাকা। তো আমি যদি টোটালটাকে যদি সাম আপ করি তো ইটস গেটিং নিয়ার বাই ওই 24,000 থেকে 25,000-এর মধ্যে পার হেড, তো আমাদের এটাই খরচা পড়েছে টোটাল ট্রিপেতে। আমার যতটা এক্সপিরিয়েন্স, আমার যতটা শেয়ার করার তোমাদের কাছে ততটা আমি শেয়ার করলাম। সো এই সিকিম ট্যুরটা কিন্তু বেশ আমাদের জন্য মজাদায়ক এবং অ্যাডভেঞ্চারাস, বেশ কিছু জায়গায় অফ রোডিং, বেশ কিছু জায়গায় বৃষ্টি ফগ, খুব ভালো লেগেছে। তো তোমরা যারা যাবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ভালো কন্টেন্ট পাও আমার থেকে, যদি ইনফরমেটিভ লাগে, তাহলে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব মাস্ট, তবে আমি মোটিভেট হব। চলো বাই।